নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কার্বোভেজ ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, গ্যাসের ক্ষেত্রে কার্বোভেজ। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। কার্বোভেজ ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, গ্যাসের জন্য কার্বোভেজ। হোমিওপ্যাথের ক্ষেত্রে একটা বলা হয় আপার অ্যাবডোমেন কার্বোভেজ, লোয়ার লাইকোপোডিয়াম হোল চাইনা। খাওয়া হয়েছে, খাবার খানিক পরে বুকের উপর দিকটা যেন ধরে গেল এবং যেটা খাওয়া হয়েছে তারই যেন হালকা করে ঢেকুর দিতে থাকলো। তারপরে পেটটা যেন ভারী হয়ে গেল, অস্বস্তি বোধ হওয়া, মাথা ধরে যাওয়া, খিদে না থাকা এবং ঝিমুনি ভাব। এরপরে নানা রকম কাসারত করে জল খাওয়া, গরম জল ঠান্ডা জল করে দু চারটে চাপ দিয়ে ঢেকুর তোলা, দেখা যাবে হেউ হেউ করে ঢেকুর উঠছে। যখন ঢেকুরগুলো কিছু উঠতে থাকে তখন যেন শরীরের অস্বস্তি খানিক কমতে থাকে, পেট যেন খালি হয়, অস্বস্তি যেন কমে, খানিক পরে যেন খিদে পায়। এই সমস্তগুলো কিন্তু কার্বোভেজের লক্ষণ। আরেকটা কার্বোভেজের লক্ষণ কি, অল্পেতে যেন পেটটা ফেঁপে যায় এবং পেটটা ফেঁপে যাওয়ার পর পেটটা যেন চড়া দিয়ে উঠে টাইট হয়ে যায় এবং হাঁসফাঁসানি ভাবটা থাকে, মনে হয় যেন মুখ দিয়ে এখনই খাবারগুলো বেরিয়ে যাবে বা রিগার্জিটেশন হয় জাবর কাটার মতো। এইসব লক্ষণ যদি দেখা যায় আমরা কার্বোভেজ দিয়ে কেসটাকে তুলে আনতে পারি। গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, দ্যাট মিন্স স্টোমাক প্রবলেমের ক্ষেত্রে কার্বোভেজ দারুণ কাজ করে। খাবার পরে অস্বস্তি এবং সেটা ঠিক এক্স্যাক্টলি খাওয়ার এক দেড় ঘন্টা পর থেকে আরম্ভ হয় এবং এত অস্বস্তি হয় যে রুগী একটা নির্দিষ্ট জায়গায় না থেকে পায়চারি করা, শুয়ে পড়া, আবার ওঠা, জল খাওয়া, নানা কায়দা কানুন করে নিজেকে ঠিক রাখার চেষ্টা করেন কিন্তু তিনি পারেন না। যতক্ষণ না তার ঢেকুর উঠে, মানে মুখ দিয়ে কিছু বায়ুসরল হয়, দ্যাট মিন্স মুখ দিয়ে হেউ হেউ করা, যেটাকে আমরা গোদা বাংলায় খই ঢেকুর বলি, সেটা হলে কিন্তু শরীরটা অনেক হালকা বোধ হয় এবং ভালো থাকা যায়। যার জন্য বলা হয় কি, যদি আমরা গ্যাস অম্বলে ভুগি, কাজ বাড়িতে খাওয়া যদি চাপাচাপি হয়, বাড়িতে যদি গেস্ট আসার জন্য বিশেষ পদ হয়েছে, সেটা খাবার পর যদি পেট টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কার্বোভেজ 30 খাবার পর পর এক মাত্রা করে তাগ নিয়ে যদি সারাদিনে দু তিনবার নিই, আমরা কিন্তু অসুবিধার হাত থেকে অনেকাংশে রেহাই পাব। তবে নিজেরা কখনোই কোনো ওষুধের লক্ষণ, ওষুধের কাজ জেনে না খেয়ে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে ওষুধ ব্যবহার করবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।